আবার যদি মাধ্যমিক দিতাম আর মাধ্যমিকে যদি রচনা আসত যে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি তাহলে নির্দ্বিধায় আমি যে দিনটির কথা লিখতাম তা হলো আমার এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্টের দিন সতেরোই মে দু হাজার বারো এবার তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা যেই হও না কেন নিট অ্যাসপিরিয়েন্ট জেই অ্যাসপিরিয়েন্ট ইউপিএসসি অ্যাসপিরিয়েন্ট ডাব্লিউ বিসিএস অ্যাসপিরিয়েন্ট আইবিপিএস অ্যাসপিরিয়েন্ট ক্লাস নাইনের স্টুডেন্ট টেনের স্টুডেন্ট যেই হও না কেন তোমরা যদি জীবনে কিছু অ্যাচিভ করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা একবার দেখো কারণ যত ভিডিও আমি বানিয়েছি আর যত ভিডিও আমি বানাবো এই ভিডিওটা সব থেকে স্পেশাল কারণ এই সতেরোই মে দু মানে যেদিন আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরোলো এই দিন আমি অনেক কিছু শিখেছি এবং সে সমস্ত কিছু আজ আমি এই ভিডিওতে বলবো যে কেন রেজাল্ট বেরোনোর পরও আমাকে এক মাস ধরে মার্কশিট নিয়ে ঘুরে বেড়াতে হতো সেটাও এই ভিডিওতে আমি বলবো তো যাই হোক চলো শুরু করা যাক দিনটা সতেরোই মে দু দিনটা শুরু হয়েছিল তার আগের দিন থেকে অর্থাৎ ষোলোই মে ওই দিন আমার একটা পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে ফেরার পরে এবিপি আনন্দে দেখলাম যে আগামীকাল সতেরোই মে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরোবে এখন রেজাল্ট বেরোবে মানে দুপুর দুটোর সময় প্রথমে টপ কুড়ি অর্থাৎ প্রথম যে জন র্যাঙ্ক করেছে তাদের নাম ঘোষণা করা হবে এবং তারপরে দুপুর তিনটের সময় সবার র্যাঙ্ক জানা যাবে ওয়েবসাইটে গিয়ে তো এটা শোনা মাত্রই আমার কিন্তু বুক ধুকপুকানি শুরু হয়ে গেছিল ষোলো তারিখ বেলা থেকে। কারণ এই রেজাল্ট দেখার অভিজ্ঞতাটা আমার খুব একটা ভালো নয় এর আগে একটা রেজাল্ট দেখতেই আমি সাইবার ক্যাফে গেছিলাম সেটা হলো আমার মাধ্যমিকের রেজাল্ট এবং আমি যা ভেবেছিলাম তার ধারে কাছেও আমি নাম্বার পাইনি ভেবেছিলাম টপ র্যাঙ্ক করব টিভিতে যাব অনেক কিছু ভেবেছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম বাচ্চা বয়সে যেন দেখে আর কি তো সমস্ত স্বপ্ন তছনছ হয়ে গেছিলো ওই সাইবার ক্যাফেতে গিয়ে তো সেই জন্য এই রেজাল্ট দেখার অভিজ্ঞতাটা বেশ ভয়ের তো ষোলো তারিখ বিকেল থেকে অ্যাকচুয়ালি আমার বুকের পুকানিটা অনেকটা বেড়ে গেল রাতে ঘুমও আসতে চাইছিল না অনেক কিছু চিন্তা আসছিল অনেক কিছু টেনশন হচ্ছিল বেশ কিছুদিন আগের কথা বলি উচ্চ মাধ্যমিকের আগে টেস্ট হয় তো টেস্টে আমি খুব খারাপ পরীক্ষা দিয়েছিলাম স্পেশালি অঙ্ক তিরিশে পাশ হয় আমি একত্রিশ পেয়েছিলাম অঙ্কে তাও হয়তো দু তিন নম্বর গ্রেস মার্কস দিয়ে আমাকে একত্রিশ দিয়েছিল তো তারপরে আমাকে টিচার্স রুমে ডাকা হয় এবং সেখানে সমস্ত টিচারের সামনে আমাকে যাচ্ছে তাইভাবে ভাবে অপমান করা হয় আমাকে বলা হয় যে দুটো বছর ধরে তো তুই তো বলে গেলি তুই নাকি ডাক্তারির জন্য প্রিপারেশন নিচ্ছিস ডাক্তারি আমাদের স্কুল থেকে গত দশ পনেরো বছরে কেউ সেভাবে চান্স পায়নি মানে ভালো র্যাঙ্ক করে। সেখানে তুই বলছিস তুই নাকি ডাক্তারিতে পাবি তা ডাক্তারিতে যদি না পাস তাহলে কি করবি এই তো তোর পড়াশোনার নমুনা অঙ্কে পেয়েছিস একত্রিশ ফিজিক্স অনার্স নিস বা কেমিস্ট্রি অঙ্কের নাম্বারটা তো দরকার হবে আর এই যদি তোর অঙ্কের অবস্থা হয় কোনো কলেজে চান্স না ডাক্তারিতে চান্স তো হাতে চাঁদ পাওয়ার মতো তোর প্ল্যান বি আছে কিছু তো সত্যি সেদিন কোনো উত্তর দিতে পারিনি কারণ আমি সত্যি অঙ্কে একত্রিশ পেয়েছিলাম আমার নিজেরও খুব লজ্জা লাগছিল শুধু আমি একটাই কথা বলেছিলাম যে স্যার সত্যি আমার কোনো প্ল্যান বি নেই মানে সত্যি আমি কখনো ভাবিনি যদি ডাক্তার না হই তাহলে কি সত্যি কখনো ভাবিনি আর কোনো উত্তর দিইনি এর পরে আমার জীবনটা একটু পরিবর্তন হয় যদিও সে গল্পটা আবার অন্য ভিডিওতে বলবো তো যাই হোক তো এই রেজাল্টটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল ইভেন পনেরোই এপ্রিল পরীক্ষাটার পরেই সমস্ত ইনস্টিটিউট এবং পেপারে কিন্তু শিটটা বেরিয়ে যায় মানে সবাই নিজের নিজের মতো করে প্রশ্নের উত্তরগুলো ছাপিয়ে দেয় আমি সেটা অবধি দেখিনি কারণ আমার মনে হচ্ছিল যদি বাই চান্স উত্তর মেরাতে গিয়ে দেখি আমার সমস্ত উত্তর ভুল তাহলে আমি কি করব। তার থেকে বরং রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি এই চাপা উত্তেজনাটা ধরে রাখি এই এক্সাইটমেন্টটা ধরে রাখি তো সেই জন্য আমি উত্তর মেলাইও নি আমি জানতামও না যে আমি কি করব শুধু এইটুকু জানতাম আমি র্যাঙ্ক তো করবো না তার কারণ হচ্ছে আমি বায়োলজি পরীক্ষা বেশ খারাপ দিয়েছিলাম ফিজিক্স কেমিস্ট্রি ভালো দিলেও একশো নম্বরের মধ্যে অ্যাটেম্পটি করেছিলাম সত্তর পঁচাত্তর তাই বায়োলজি আমার এমনিতেই ভালো হয়নি তোমরা যারা আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সপিরিয়েন্স এর ভিডিওটা দেখোই তারা কিন্তু দেখে আসতে পারো তো যাই হোক ষোলো তারিখ রাতে একটুও ঘুম আসছিল না ভোর রাতে হয়তো একটু মতো এসছিল কিন্তু মোটামুটি ওই ছটার মধ্যে আবার ঘুম ভেঙে যায় এক ঘন্টাও মনে হয় ঘুমোয়নি এবার সকাল ছটায় ওঠার পর থেকে অপেক্ষা শুরু কখন বিকেল তিনটে বাজবে কারণ দুটোর সময় যখন টপ কুড়ি জনের নাম ঘোষণা করা হবে তার মধ্যে আমি থাকবো না তা জানতাম সময় যেন আর কাটে না অতিরিক্ত টেনশন হচ্ছে মা বললো কি খাবি আমি বললাম মা আজকে আমি আর কিছু খেতে পারবো না মা বললো জলটাও কি খাবি না মানে পুরো নির্জলে উপোস আমি বললাম না জলটা খাবো কারণ মে মাস ছিল এবং প্রচন্ড গরম ছিল তো জলই খাচ্ছিলাম তাও খুব কম তবুও মাঝে মধ্যে জল খাচ্ছিলাম এবং সারাদিন সময় আর কাটছে না মানে এক ঘন্টা যেন এক এক বছরের মতো লাগছে তো ফাইনালি দুপুর দুটো বাজলো দুপুর দুটো বাজার সাথে টিভি খুললাম টিভি খুলে দেখলাম প্রথম নাম হয়ে গেল। শুরু। কারণ ঘন্টা পরে আমি আমার জানতে তো অ্যাকচুয়ালি আমার রোল নাম্বারটা অনেক কারুর কাছে দেওয়া ছিল যাতে তারাও আর কি আমার র্যাঙ্কটা যদি আগে দেখে নেয় তাহলে যারা জানাতে পারে তো মোটা মোটামুটি আড়াইটে নাগাদ বাড়ি থেকে বেরোলাম সাইবার ক্যাফে গেলাম এবং গিয়ে দেখলাম যথারীতি বন্ধ কারণ দু বারো সালে আমাদের এলাকায় মাধ্যমিক যতজন দিত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট না তাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট দেখা ভিড়ও হতো না কারণ যারা পরীক্ষা দিত তারা রেজাল্ট দেখতেও আসত না তো সেই জন্য সাইবার ক্যাফে বন্ধ ছিল তো আমার বাবা ফাইনালি সাইবার ক্যাফের যে মালিক তাকে ডেকে এনে সাইবার ক্যাফে খোলালো তো ফাইনালি তিনটে বাজলো এবং আমার রোল নাম্বার টাইপিং শুরু হলো রোল নাম্বার টাইপ হচ্ছে এবং আমি ঠিক বোঝাতে পারবো না যে আমার মনের মধ্যে ঠিক কি হচ্ছে অনেকটা ওই নাগরদোলা থেকে খুব তাড়াতাড়ি নামার সময় একটা একটা ফিলিংস ফিলিংস হয় অনেকটা হচ্ছিল তো রোল নাম্বার টাইপ চলছে কিন্তু বেশ বড় একটা রোল নাম্বার এরম সময় আমার ফোনে একটা ফোন আসে ফোনটা ধরলাম ও প্রান্তে এমন একজন ছিল যার কাছে আমার রোল নাম্বার ছিল তো সে আমাকে ফোনে বলল মেডিকেলে আশি ইঞ্জিনিয়ারিং এ চোদ্দশো তিরাশি জেনারেল ইতিমধ্যে ওখানে হয়ে এবং ওকে বাটনে প্রেস করে দিয়েছে কিন্তু আমার মনের সমস্ত তখন আনন্দ উত্তেজনা একটা পয়েন্টে চলে এসছে পুরো এবং ফাইনালি সাইবার ক্যাফের ওই স্ক্রিনে আমি দেখতে পেলাম অর্কদীপ বিশ্বাস র্যাঙ্ক আশি ব্র্যাকেটে জেনারেল এবং ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক চোদ্দশো তিরাশি মে মাস ছিল দুপুর তিনটে ছিল প্রচন্ড গরম ছিল সবকিছু মুহূর্তের মধ্যে যেন তুচ্ছ হয়ে গেল আমি এত খুশি আর মনে হয় কোনো মুহূর্তে হইনি বাবাকে শুধু বললাম যে বাবা সকাল থেকে কিছু খাইনি কিছু টাকা দাও তো বাবা আমাকে মনে হয় দুটো একশো টাকার নোট দিয়েছিল ওই দুটো একশো টাকার নোট নিয়ে আমি সাইবার ক্যাফে থেকে বেরিয়ে গেলাম এবার আমার একটা একটা করে ফোন আসতে শুরু করলো আমি ফোনগুলো ধরছিলাম ধরে কথা বলছিলাম কথা বলতে বলতে হাঁটছিলাম কোথায় হাঁটছিলাম তাও কিন্তু জানি রোদ প্রচন্ড গরম ফিল হচ্ছিল না আমি হেঁটেই চলেছিলাম প্রায় অনেকক্ষণ হাঁটার পরে আমি মোবাইলে দেখলাম তিনটে পঁয়তাল্লিশ বাজে অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি রোদ দূরের মধ্যে হেঁটে গেছি সকাল থেকে কিছু খাইনি প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম তো একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে গেলাম এবং এরকম কেউ করোনা বললে বিশ্বাসও করবে না পুরো দুশো টাকার আমি সেদিন কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম মানে প্রথমে একটা থামস আপ তারপরে কোকা কোলা তারপরে নিম্বুস তারপরে ফান্টা তারপরে মাজা তারপরে ফ্রুটি যত রকম কোল্ড ড্রিঙ্কস ছিল আমি সমস্ত কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম আমার এত জল তেষ্টা পেছিল এত ডিহাইড্রেটেড লাগছিল একদমই এটা করোনা না এটা একদমই ভালো না তো সবাই ফোন করছে কনগ্রাচুলেট করছে একটা অদ্ভুত 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 আনন্দ হচ্ছে মানে সেটা বলে বোঝানো যাবে না কিন্তু সব কিছু ভালো হয় না কারণ অনেকেই আমার এই রেজাল্টটা এক্সপেক্ট করছিল না অথবা অনেকেই চাইছিল না যে আমি এই রেজাল্টটা করি অথবা অনেকে বিশ্বাসই করতে পারছিল না যে কেউ একজন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যে স্কুল থেকে গত কুড়ি পঞ্চাশ বছরেও মনে হয় কেউ একশোর মধ্যে র্যাঙ্ক করেনি সেখান থেকে হঠাৎ করে একজন আশি র্যাঙ্ক করে গেল কি করে তো আমার যারা বন্ধু তথা তথাকথিত আমার কিছু বন্ধু যারা আমার সঙ্গে ক্লাস ফাইভ থেকে ইভেন তারও আগে থেকে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ অব্দি পড়েছে তারা কিন্তু খুব ভালো করে জানতো আমি জেনারেল ক্যান্ডিডেট আমার কোনো রিজার্ভেশন নেই তা সত্ত্বেও তারা এবং তার মা বাবা হঠাৎ করে এইটা বলতে শুরু করলো যে ও আশি র্যাঙ্ক করেছে সেটা ঠিক কিন্তু ওটা রিজার্ভেশনে জেনারেল ভালো খবর যত তাড়াতাড়ি না রটায় খারাপ খবর তার থেকেও তাড়াতাড়ি ছড়ায় তো এরপরে আমার ফোনগুলো চেঞ্জ হয়ে গেল এরপরে যারা ফোন করতে শুরু করলো তারা বলল যে কত র্যাঙ্ক করেছিস তারা কিন্তু জানতো তবুও জিজ্ঞাসা করলো তো আমি বললাম আসি তো বললো আচ্ছা আসি জেনারেলে কত তো আমি বললাম এটা আমার জেনারেল র্যাঙ্ক বললো ও তাই আচ্ছা আচ্ছা গলায় একটা অবিশ্বাসের সুর ইভেন আমার পাশের বাড়ির কাকিমা যার মেয়ে আমার থেকে এক বছরের সিনিয়র ছিল এবং যে কাকিমা মনে করতো তার মেয়ে বোধ খুব মেধাবী যদিও তার মেয়ের জয়েন্টে কোনো র্যাঙ্ক ছিল না উচ্চ মাধ্যমিক নম্বরটা আমার থেকে কম তো সেই কাকিমাকে আমি যখন রেজাল্ট দেখাতে গেলাম আমি দেখালাম যে এইটা আমার র্যাঙ্ক মানে র্যাঙ্ক লিস্টটাই পুরো দিয়েছিলাম সেইটা দেখার পরেও বলল আসলে আমার মেয়ে তো জয়েন্ট ফয়েন্টে অতটা ইন্টারেস্ট ছিল না আর ওর তো রিজার্ভেশনটাও ছিল না বল আমি বললাম আমিও তো নই আচ্ছা আচ্ছা যদিও এরপরে কাকিমা জনকে বলেছে প্রত্যেককে কিন্তু বলেছে আমি রিজার্ভ ক্যান্ডিডেট আমি রিজার্ভেশনকে ছোট করছি না বা যারা রিজার্ভেশন আছে তাদেরকে নিয়ে আমি কিছু বলছি না কিন্তু তুমি ভাবো তো তুমি একটা র্যাঙ্ক করেছো যেটা একশোর মধ্যে যেটার জন্য অনেক পরিশ্রম অনেক কাঠখড় পড়াতে হয়েছে এবং সেই পুরো ব্যবস্থাটাকে সেই পুরো ক্রেডিটটাকে মুহূর্তের মধ্যে তোমার সামনে কেউ পায়ের নিচে দাবিয়ে দিচ্ছে তোমার ঠিক কেমন লাগবে তো এরকমই হচ্ছিল আমার অনেক স্যার যারা আমাকে পড়াতো যারা স্কুলে পড়াতো তারাও আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো তোর র্যাঙ্ক কত আচ্ছা জেনারেলে কত সবাই কিন্তু জানতো আমি জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এটা কেউ বিশ্বাসই করতে পারছিল না তো এর জন্য পরের এক মাস আমি আমার ওই র্যাঙ্ক শিটটা নিয়ে ঘুরতাম এবং যখনই আমাকে জিজ্ঞাসা করত আমি ওই র্যাঙ্ক শিটটা দেখিয়ে দিতাম যদিও আজও মানে ন বছর হয়ে গেছে এখনো আমার এলাকায় আমি যদি কান পাতি আমি জানবো যে আমি রিজার্ভেশনে র্যাঙ্কটা করেছিলাম আসি খুব অবাক লাগে খুব খারাপও লাগে কিন্তু এখন এগুলো আর গায়ে মাখি না কারণ আমার যেটা করার ছিল আমি সেটা করেছিলাম যেটা আমার হাতে নেই সেটাকে আমি কিচ্ছু করতে পারবো না আর যাদের কাজ সমালোচনা করার তারা এখনো করবে আমার ওই বন্ধুর বাবা এখনো জানে এখনো বলে লোককে যে আমি রিজার্ভ ওই কাকিমা এখনো বলে যে আমি রিজার্ভ যদি এটা বলে তারা কোনো সুখ পায় তাহলে তারা পাক তো আমি এখন এগুলো গায়ে সই নিয়েছি ইভেন আমার ইউটিউবে অনেকে একই কমেন্ট করে খারাপ লাগে কিন্তু ঠিক আছে আমার বন্ধুর বাবাই যদি করতে পারে আমার পাশের বাড়ির কাকিমাই যদি করতে পারে ইউটিউবে তো যারা কমেন্ট করে তারা তো আমাকে চেনেই না তো যাই হোক তারপরে রেজাল্ট বেরিয়ে গেল অদ্ভুত আনন্দ হলো এবং সেদিন রাতে আরো একটা স্পেশাল ঘটনা ঘটেছিল আমি মোটামুটি বারো বছর যার সঙ্গে কথা বলার অপেক্ষায় ছিলাম সেই দিন রাতে আমি তার সাথে কথা বলতে পেরেছিলাম সেই গল্পটা অন্য একটা ভিডিওতে বলবো জানিও সেই ভিডিওটা শুনতে চাও কিনা বা দেখতে চাও কিনা তো যাই হোক এই হচ্ছে আমার আমার সেই মে গল্প যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে ডক্টর লুজারকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ফেসবুকেও ডক্টর লুজার বলে একটা পেজ আছে যেটাকে চাইলে ফলো করতে পারো ইনস্টাগ্রাম ডক্টর লুজার ফাইভ সেটাকেও কানেক্টেড থাকতে পারো পড়ানোর ব্যাপারে অনেকগুলো মেসেজ টেসেজ আসছে অ্যাকচুয়ালি আমার রিপিটার বা টুয়েলভের ব্যাচে খুব একটা জায়গা নেই হারে হয়তো দু তিনটে জায়গা আছে ইলেভেনের ব্যাচটাতে খালি আছে তো ইলেভেনের স্টুডেন্টরা তোমরা চাইলে যোগাযোগ করতে পারো যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে যদিও এটা আমার ব্যক্তিগত নম্বর নয় তো এই হচ্ছে বলার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনের জন্য স্টে স্ট্রং স্টে মোটিভেটেড ডক্টর লুজার সাইনিং অফ